আপনাদের অর্থনৈতিক অবস্থা ঠিকঠাক নেই বা আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নেই আপনি চাকরিজীবী হতে পারেন ব্যবসায়ী হতে পারেন যে কোনো কাজ করার পরে আপনার মনে হচ্ছে আপনি যে পরিমাণ লেবার দিচ্ছেন যতটা খাটছেন সে অর্থে আপনার কাছে টাকা আসছে না বা আপনার কাছে টাকা যদি এসেও থাকে আজ ভালো আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে কালকে মনে হচ্ছে জানেন সেই টাকাটা নেই কোনো না কোনোভাবে খরচ হয়ে গেছে বা আপনার ইচ্ছা বিভিন্ন জিনিস আছে সেই ইচ্ছাগুলো পূরণ করতে গেলে অবভিয়াসলি ভালো টাকার দরকার হয় সেই পরিমাণ টাকা আপনার কাছে নেই কোনো রকমে আপনি চালাচ্ছেন নিজেকে বাট সেই পরিমাণ টাকা নেই যে নিজের সকল ইচ্ছাকে আপনি পূরণ করবেন তো এই সকল ধরনের যে সমস্যাগুলো হয় তার একটা সহজ উপায় আমি আজ আপনাদেরকে বলতে যাচ্ছি তো তার জন্য যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে যে দু টাকার কয়েন দু টাকার কয়েন আঠাশটা জোগাড় করতে হবে আপনাদেরকে ভালো করে মনে রাখবেন কয়েন যে কোনো আঠাশটা জোগাড় করলে হবে না যে একটা এক টাকার চারটে দু টাকার পাঁচটা পাঁচ টাকার চারটে দশ টাকার এইভাবে নয় দু টাকার কয়েনই জোগাড় করতে হবে এবং আঠাশটাই জোগাড় করতে হবে আঠাশটা দু টাকার কয়েন আপনাদেরকে জোগাড় করতে হবে সেটা জোগাড় করার পর আপনারা কোনো একটা পাত্রে বা কোনো একটা বক্সে যেখানেই হোক আপনারা সেই টাকাটা রাখবেন একটা সেফ জায়গায় যেখানে কেউ হাত দেবে না ইভেন আপনি সেখান থেকে টাকা নিয়ে নিজে কোনো ধরনের খরচ করবেন না বা বাড়ির যা মেম্বার্স আছে তাদেরকেও বলে রাখবেন যাতে সেখান থেকে টাকা না নিয়ে কোনোভাবে খরচ করে সেই টাকাটাকে আপনি রাখলেন আঠাশটা দু টাকার কয়েন এবার আপনি কি করবেন প্রতিদিন যখন রাত্রেবেলা শুতে যাচ্ছেন একটা করে কয়েন সেখান থেকে নেবেন নিয়ে হাতে মুঠো করে ধরবেন ধরে নিজের যে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা যাচ্ছে আপনার কি রিলেটেড যাচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম বিভিন্ন বিভিন্নজনের বিভিন্ন রিলেটেড যায় তো আপনার আর্থিক যে সমস্যাটা যাচ্ছে সেই সমস্যাটা জানাবেন মনে মনে এবং যাতে সেটা সলভ হয়ে যায় সেটা প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে করে সেই কয়েনটাকে আপনি যেই বালিশে মাথা দিয়ে শুচ্ছেন সেই বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়ুন পরের দিন সকালবেলা আপনি সেই কয়েনটা নিয়ে যখন আপনি বাড়ির বাইরে বেরোচ্ছেন যখনই আপনি বাড়ির বাইরে যাচ্ছেন সে আপনি আপনার কর্মস্থলে যেতে পারেন ঘুরতে যেতে পারেন বা অন্য কোথাও যান যেখানেই যাচ্ছেন বাড়ির বাইরে যখন যাচ্ছেন যে কোনো একজন ভিকারিকে সেই কয়েনটা আপনি দান করে যান এবং যখন দান করছেন সেই সময় আপনার মনের মধ্যে যেন সেই বিশ্বাসটা থাকে যে আপনার যে অর্থনৈতিক সমস্যা চলছে সেটা মিটে যাবে বা সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন হয়ে গেল এই প্রসেসটা আপনাকে যে স্টার্ট করতে হবে শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন থেকে অর্থাৎ অমাবস্যার পরে যে ফার্স্ট বৃহস্পতিবার পড়বে সেই বৃহস্পতিবার দিন থেকে আপনি এই প্রসেসটা স্টার্ট করবেন এই ক্রিয়াটা শুরু করবেন প্রতিদিন একই প্রসেসে আপনি রাত্রেবেলা যখন শুচ্ছেন ওই একটা দু টাকার কয়েন নেবেন হাতের মুঠোতে ধরে আপনার আর্থিক যে সমস্যাটা সেটা বলবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন আপনার সেই সমস্যাটা সমাধান হয়ে যায় এবং পরের দিন সেই টাকাটা যখন ভিকারিকে দিচ্ছেন তখন মনের মধ্যে রাখবেন যে আমি এই যে ক্রিয়াটা করলাম বা ওনাকে যে দান করলাম এর ফলে আমার যে আর্থিক সমস্যা সেটা মিটে যাবে একইভাবে আঠাশটা কয়েন অর্থাৎ পর পর করতে হবে নিরবিচ্ছিন্নভাবে কোনো দিন গ্যাপ যাবে না আঠাশটা কয়েন আঠাশ দিনে পরপর আঠাশ দিনে আপনি কোনো একজন বা আঠাশ জন আলাদা হোক ভিকারিকে আপনি সেই কয়েনটা দেবেন এবং নিজের ইচ্ছার কথা জানাবেন মনে মনে আপনি আঠাশ দিন পর থেকে আমি বলছি না যে আঠাশ দিন পর থেকে আপনি হঠাৎ করে কোটিপতি হয়ে যাবেন কিন্তু আঠাশ দিন পর থেকে আপনি বুঝতে পারবেন যে যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার ছিল না যেখান থেকে আপনার টাকা আসা উচিত সেখান থেকে আসছিল না সেই টাকার আসা শুরু করেছে আপনার যদি কোথাও টাকা ব্লকেজ হয়ে থাকে বা কাউকে আপনি ধার দিয়েছেন টাকা দিচ্ছে না সেই ব্লকেজটা কেটে যাবে আপনি সেই ঋণটা বা ধারটা কেউ শোধ করে দিয়ে যাবে আপনাকে নিজে এসে বা আপনি যেরকম আমি বললাম যে আপনি যতটা কর্ম করছেন সেই অনুযায়ী আপনার কাছে অর্থ আসছে না বা আপনি সেই পরিমাণ অর্থ পাচ্ছেন না যে আপনার সকল ইচ্ছা পূরণ হোক সেই সকল ইচ্ছাগুলো পূরণ হবে সেই রকম অর্থ আপনার হাতে আসবে এবং তার সঙ্গে অর্থ অযথায় খরচ হবে না আপনার কাছে সেভিংস হবে তো যদি এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা চান অবশ্যই এই ছোট্ট উপায়টাকে ট্রাই করে দেখুন নিশ্চয়ই নিশ্চয়ই ভালো রেজাল্ট আপনি পাবেন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো হয়ে যাবে আপনি নিজে বুঝতে পারবেন সেটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং শেয়ার করলে আমরা জানি যে আপনি যখন শেয়ার করবেন দুঃখ যেহেতু আপনার প্রবলেম এটা প্রবলেমের সলিউশন আপনি অন্যদের শেয়ার করবেন তো আপনার প্রবলেমটাও দেখবেন ধীরে ধীরে কমবে অন্যদেরকে হেল্প করলে নিজের প্রবলেম কমে শেয়ার করবেন অন্যদের সাথে কমেন্টে জানাবেন কেমন লাগলো যদি লাভবান হন পরবর্তীকালেও অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে সেটা জানাবেন এবং যদি মনে হয় যে পিনাকিদা সর্বদা আপনাদের পাশে আছে চেষ্টা করে যাচ্ছে যাতে আপনাদের লাইফটা আরও স্মুথ হোক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু যেরকম বলি সকলকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন জয় মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারেরই চণ্ডী